ভিডিও রেকর্ড করার সময় অনেক সময় আমাদের অজান্তেই অনাকাঙ্ক্ষিত অনেক নয়েজ আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রেকর্ড হয়। যখন আমরা ভিডিওতে কোনো ভয়েস দিই, দেখা যায় ভয়েসের সঙ্গে এক গাদা নয়েজ রেকর্ড হয়ে গেছে। তো এই নয়েজটা কীভাবে রিমুভ করবেন, আজকে আমি দেখাবো কীভাবে আপনার ভিডিওর অডিও থেকে অনাকাঙ্ক্ষিত নয়েজ আপনি রিমুভ করবেন। তো চলুন শুরু করছি ছোট্ট একটি ইন্ট্রোর পরে। প্রথমে আমরা ক্যামতাসিয়া সফটওয়্যারটা ওপেন করব, যে ভিডিও ফাইলের অডিও থেকে নয়েজ রিমুভ করব সেই ফাইলটা আমরা ইম্পোর্ট করব। এখানে তো ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। ধরুন ডেস্কটপে আমি এই ফাইলটা, এই ভিডিও ফাইলটার অডিও থেকে আমি নয়েজ রিমুভ করব। এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। দেখুন এখানে চলে এসছে ফাইলটা। এখানে রাইট ক্লিক করে অ্যাড টু টাইমলাইন অ্যাড প্লে হেডে ক্লিক করলে ফাইলটা এখানে নিচে চলে আসবে। তো এই ফাইলটা প্লে করি। ভিডিও রেকর্ড করার সময় অনেক সময় আমাদের অজান্তেই অনাকাঙ্ক্ষিত অনেক নয়েজ আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড। এই ফাইলটাতে তেমন নয়েজ নেই, শুধু একটু ফ্যানের শব্দ রয়েছে, সেই নয়েজটাই রিমুভ করি। চলুন, তো প্রথমে এটার উপরে রাইট ক্লিক করবেন। দেখুন এখানে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন। দেখুন ভিডিও থেকে অডিও ফাইল আমাদের সেপারেট হয়ে গেছে। এরপর ভিডিওতে ক্লিক করব। ভিডিও সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চেপে ভিডিওটা ডিলিট করে দেব। শুধু থাকলো এখানে অডিও ফাইল। এই অডিও ফাইলটা আমরা এই ডান দিকে উপরে শেয়ার বাটন থেকে আমরা লোকাল ফাইলে গিয়ে এটা ওকে করে দেব। এখানে কোনো চেঞ্জ করবো না, নেক্সট করব। দেখুন M4A অডিও অনলি এটা ইম্পোর্ট করব, সরি এক্সপোর্ট করব। অর্থাৎ এখান থেকে আমরা কম্পিউটারের মেমোরিতে নিয়ে যাব। এটা M4A ফরম্যাটে সেভ হবে। নেক্সটে ক্লিক করব। এখানে বিটরেট সিলেক্ট করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, অনেক বিটরেট আছে, আমি 256 দিয়ে রেখেছি। এরপর নেক্সটে ক্লিক করব। একটা নাম দিব, ফাইলের একটা নাম দিব, আমি দিচ্ছি অডিও ফাইল। এরপর ফিনিশে ক্লিক করব। এবার ফাইল রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং শেষ। ভিডিও রেকর্ড করার সময় অনেক সময় আমাদের অজান্তেই অনাকাঙ্ক্ষিত অনেক নয়েজ। ফাইলটা রয়েছে এখানে ডকুমেন্টস, এখানে ক্যামতাসিয়া স্টুডিও ইজ অডিও ফাইল। এই ফাইল থেকে আমরা নয়েজ রিমুভ করব। এটাকে কপি করি আমি। কপি করে আমরা কাজের সুবিধার জন্য ডেস্কটপে নিয়ে যাব। এটা M4A ফরম্যাটে সেভ হয়েছে। এখানে ফাইল, ফাইল থেকে
ইম্পোর্ট অডিও, আমরা ডেস্কটপে চলে এসেছি, অডিও ফাইল, অডিও ফাইল এটা নয় MP3, এইটা এটা সিলেক্ট করে ওপেন করব। দেখুন ফাইলটা এখানে চলে এসেছে, একটু প্লে করে শোনা যাক। ভিডিও রেকর্ড করার সময় অনেক সময় আমাদের অজান্তই অনাকাঙ্ক্ষিত এই অডিও ফাইলটাতে তেমন নয়েজ নেই। যত বেশি নয়েজ থাকবে দেখবেন ফাঁকে ফাঁকে এই যে লাইনগুলো রয়েছে এই লাইনটা মোটা হবে। নয়েজ যত বেশি থাকবে অডিওতে তত এই লাইনগুলো মোটা হবে। তো প্রথমে যে কাজটি করবেন, যেটুকু ভয়েস ভয়েসের ফাঁকে যেটুকু ফাঁকা পাবেন সেটুকু সিলেক্ট করবেন যে কোনো এক জায়গায়। এখানে ফাঁকা বেশি আছে, আমি এই জায়গাটা একটু সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে নয়েজ রিডাকশন দেখুন এখানে এখানে ক্লিক করব, তারপরে গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে পুরোটা সিলেক্ট করে নিব, তারপর ইফেক্টে আবার যাব, আবারও নয়েজ রিডাকশনে ক্লিক করব, এবার নিচে ওকেতে ক্লিক করব। দেখুন এই লাইনগুলো চিকন হয়ে গেছে, মানে যা নয়েজ ছিল এই নয়েজটা রিডিউস হয়ে গেছে বা কমে গেছে বা রিমুভ হয়ে গেছে, যেটাই হোক। এবার শোনা যাক। ভিডিও রেকর্ড করার সময় অনেক সময় আমাদের অজান্তই অনাকাঙ্ক্ষিত অনেক নয়েজ আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে, দেখুন আগের তুলনায় নয়েজ অনেক কমে গেছে। এই এই অডিওতে তেমন নয়েজ নেই, শুধু ফ্যানের শব্দটা ছিল। আমি এটা রেকর্ড করার সময় ফ্যান অফ করে নাই, অন করা ছিল, শুধু এই ফ্যানের শব্দটা এখানে ছিল, সেই শব্দটা কিন্তু অনেকটা কমে গেছে। তো নয়েজ রিডাকশন একবারই করবেন, বেশি করতে গেলে কিন্তু ভয়েসের ক্ষতি হবে, ভয়েসটা দেবে যাবে। এরপর এই ফাইলটা আমরা এক্সপোর্ট করব, চলে যাবেন ফাইলে, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ MP3, আমাদের MP3 দরকার, এটা দরকার নেই, MP3-তে ক্লিক করব। অডিও ফাইল নামে একটা ফাইল রয়েছে যেহেতু এখানে ডেস্কটপে, তো এখানে অডিও ফাইল আমি 2 দিচ্ছি, সেভে ক্লিক করব। এখানে কিছু লেখার দরকার দরকার নেই, ওকে। ফাইলটা আমাদের ডেস্কটপে কিন্তু চলে এসছে, এই যে অডিও ফাইল 2, এটা আগের ফাইল, এটা নয়েজ রিমুভ করার পরে। চলো দুটো একটু শুনে দেখি, আগেরটা শুনি একটু। ভিডিও রেকর্ড করার সময় অনেক সময় আমাদের অজান্তই অনাকাঙ্ক্ষিত অনেক নয়েজ আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে, এবার এটা শুনি নয়েজ রিমুভ করার পর। ভিডিও রেকর্ড করার সময় অনেক সময় আমাদের অজান্তই অনাকাঙ্ক্ষিত অনেক নয়েজ আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রেকর্ড হয়, নয়েজ কিন্তু অনেকটা কমে গেছে, ফাইনালি যে শোঁ শোঁ শব্দ ছিল সেটা কিন্তু কমে গেছে। তো চলুন আমরা আবার ক্যামতাসিয়া ওপেন করি, এখানে অডিও ফাইল রয়েছে, ভিডিওটা কিন্তু নেই। আমরা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপবো, একবার দুবার চাপলেই কিন্তু দেখুন ভিডিও ফাইলটা চলে এসছে। এই অডিওটা আমাদের দরকার নেই, এখানে নয়েজ রয়েছে, এই অডিওটা আমরা ক্লিক করে সিলেক্ট করব, করার পরে কিবোর্ডের ডিলিট থেকে ডিলিট করে দেবো, ডিলিট চেপে। এখানে শুধু ভিডিও রয়েছে, অডিও নেই, এটা প্লে করলে শুধু কিন্তু দেখা যাবে, শোনা যাবে না, কারণ এখানে অডিও নেই। এখন আমরা যে ফাইলটা অডিও ফাইল থেকে আমরা নয়েজ রিমুভ করলাম সেই ফাইলটা এখানে ইম্পোর্ট করব, এখানে প্লাসে ক্লিক করব, ইম্পোর্ট মিডিয়া, ডেস্কটপ, ডেস্কটপে আছে এখানে অডিও ফাইল 2, এটা আমাদের এডিট করা, এখানে ক্লিক করে ওপেন করলাম, এখানে চলে এসছে। তো এটা টেনে ক্লিক করে ধরে টেনে এখানে এনে ছেড়ে দিব, এদিকে টেনে ফিক্স করে দিব, প্লে করলে দেখুন এবার ভিডিও রেকর্ড করার সময় অনেক সময় আমাদের অজান্তে। এখন এই ফাইলটা আমরা এখানে শেয়ারে যাব, লোকাল ফাইল, এখানে 1080p এটা সিলেক্ট করব, নেক্সট, এখানে একটা প্রজেক্টের নাম দিব, আমি নাম দিচ্ছি ইন্ট্রো, ফিনিশে ক্লিক করব। দেখুন রেন্ডারিং প্রজেক্ট, অডিও ভিডিও রেন্ডারিং হচ্ছে,
রেন্ডারিং হয়ে গেছে, যেমন আমরা একটু প্লে করে শুনি। ভিডিও রেকর্ড করার সময় অনেক সময় আমাদের অজান্তই অনাকাঙ্ক্ষিত অনেক নয়েজ আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রেকর্ড হয়। দেখুন নয়েজটা কিন্তু অনেকটাই কমে গেছে, এখানে ফিনিশ। তো এভাবে আপনারা আপনাদের ভিডিওর অডিও থেকে অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত যে নয়েজগুলো, সে নয়েজটা আপনারা রিমুভ করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।